অনেক ক্ষতিগ্রস্ত হয়। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে নিয়ে এসেছি এমন একটি কাহিনী বা এমন একটি ইতিহাস। আপনারা সকলেই শুনেছেন যে কাটোয়াতে খেপিমা, ঝুপোমা এরা খুব বিখ্যাত, এদের দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে। ঠিক এই রকমই কিন্তু কাটোয়াতে আরেকটিও মা কালী আছে, যার নাম কিন্তু তারামা। এই তারামাকে দেখতেও কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে। আপনারা ভাবছেন তারামা তো তারা পিঠে আছে, তাহলে কাটাওতে কী করে এলো? কিন্তু এটাই তো কাহিনী। ভিডিওটি দেখতে থাকুন আর চলুন সেই জায়গায় যাওয়া যাক এবং সেখানকার ইতিহাস কী আছে সেটা আপনাদের সামনে তুলে ধরি। নমস্কার বন্ধুরা, আমি অবিনাশ, আপনারা দেখছেন কাটাও পেজ অফিসিয়ালে আবার একটি নতুন ভিডিও, নতুন অ্যাপ্লিকেশন। তো চলুন যাওয়া যাক। আজ আমরা চলে এসেছি কাটোয়া হরিজন পল্লীতে, আর এখানেই আছে পাঁচু হরিজনের তারামা। কাটোয়ার বিখ্যাত ও জাগ্রত কালী খেপিমা, ঝুপোমা এবং পাগলামায়ের মতোই এই তারামাও খুব জাগ্রত। কাটোয়াবাসী সহ দূর দূরান্ত থেকে মানুষজন এই তারামায়ের কাছে পুজো দিতে আসেন এবং মানসিক করেন। তাদের বিশ্বাস এই তারামা কাউকে খালি হাতে ফেরান না। আপনারা হয়তো ভাবছেন তারামা তো তারাপিঠে আছে, সেটা কাটোয়ায় কীভাবে হতে পারে? কিংবা এই তারামা কি অন্য মা কালী যাকে নাম দেওয়া হয়েছে তারামা? বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে তারাপীঠে থাকা সেই তারামাই এই তারামা যেটা কাটোয়া হরিজন পল্লীতে আছে। এই হরিজন পল্লী কাটোয়া কলেজের ঠিক সামনে অবস্থিত। এখন কিভাবে এলো সেই গল্পই আপনাদের এই ভিডিওতে শোনাতে চলেছি। বন্ধুরা, আজ যেখানে তারামায়ের মন্দির দেখছেন কাটোয়ার হরিজন পল্লীতে, কিছু বছর আগে পর্যন্ত ওই জায়গা কিন্তু ফাঁকাই ছিল। ছিল ওখানে একটা নিম গাছ, আর ওই পাড়াতেই থাকতেন পাঁচু হরিজন আর হরিপদ বলে একজন। ওনারা তারামায়ের খুব ভক্ত ছিলেন। পাঁচু হরিজন শেষের দিকে অনেকটা চুপচাপ হয়ে গেছিলেন, কখনো কখনো কিছুটা সাধু সন্ন্যাসীদের মতো আচরণও করতেন। জনশ্রুতি মুখে শোনা যায় কাউকে কাউকে তিনি এটাও বলে বেড়াতেন তিনি নাকি মাকে দেখতে পেতেন। একদিন তিনি ঠিক করলেন তারামায়ের পুজো করবেন এখানেই। এখানেই তারামাকে তারাপীঠ থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করবেন। কিন্তু কিভাবে তা সম্ভব? ঠিক করলেন তারাপীঠে গিয়ে তারামায়ের পুরোহিতগণেদের মধ্যে থেকে একজনকে দিয়ে সেখানেই পটে পুজো করিয়ে সেখান থেকেই মাকে কাটোয়ায় নিয়ে আসবেন এবং সেই পুরোহিতকে দিয়েই এখানে মাকে প্রতিষ্ঠা করবেন। আর সেটাই হলো। এই ব্যাপারটা অনেকে মনে করেন এটা নাকি মায়েরই নির্দেশ ছিল, তাকে স্বপ্ন দিয়েছিলেন আর মায়ের এইভাবেই আসার ইচ্ছা হয়েছিল, তাই মা এইভাবেই এসেছেন। সেই থেকে এখানে তারামায়ের পুজো শুরু এবং সেই থেকেই তারাপীঠের পুরোহিতকে দিয়ে কালী পুজোর সময় মায়ের পুজো হতে থাকে। প্রথমে ছোট করে খড়ের ছাউনি দিয়ে এই পুজো শুরু হয়। এরপর আস্তে আস্তে স্থানীয়দের প্রচেষ্টায় বিভিন্ন ভক্তগণের দানে এই মন্দির গড়ে ওঠে। পুজোতে ছাগ বলি হয়, পুজোর দিন এই এলাকায় লোকের ভিড় চোখে পড়ার মতো। তবে বর্তমানে নানান সমস্যার কারণে তারামায়ের পুজো তারাপীঠের পুরোহিতদের দিয়ে আর হয় না, স্থানীয় পুরোহিতকে ধরেই পুজো করিয়ে নেওয়া হয়।
বন্ধুরা, তারামায়ের মন্দিরে চলে এসেছি আমরা, আর এখানে পেয়ে গেছি কয়েকজনকে, এবং তাদের কাছ থেকেই জেনে নেব তাদের পরিচয় এবং এই তারামায়ের ব্যাপারে কিছু ইতিহাস। তো চলুন যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক তার কাছ থেকে যে তারামায়ের ইতিহাস তাদের কাছ থেকে কী জানা যাচ্ছে। তুমি জানবো তোমাদের নামগুলো একটু সবার পরিচয়। আমরা এক পাড়ারই বাসিন্দা, ঠিক আছে। আমার নাম ছোট্ট হরিজন, ওনার নাম উত্তম হরিজন, উনি হচ্ছে আমাদের পুজোর প্রেসিডেন্ট প্রদীপ হরিজন, ঠিক আছে। ওনার নাম হচ্ছে জিৎ হরিজন, ঠিক আছে। সব কটা আমরা এই মন্দির পরিচালনা করি পাড়া। এই তারামায়ের গল্পটা হচ্ছে আজ থেকে 1375 সালে, মানে আমাদের হরিপদ ঠাকুর আর আমাদের পাড়ার পাঁচু হরিজন বলে দুই ব্যক্তি ছিল। সে ব্যক্তি দুজন তারাপীঠ থেকে গিয়ে সেখান থেকে একটা মূর্তি নিয়ে এসেছিল, মানে ফটো ফ্রেম, আর তার সাথে সাথে ওখান থেকে পুরোহিত নিয়ে এসেছিল। তখন এই জায়গাটা আমাদের একটা গাছগাছারা ছিল, ছোটো ছোটো নিম গাছ, পাকুর গাছ এসব ছিল এই জায়গাটায়। তখন মানে মন্দির ফন্দির কিছু ছিল না। তারা দুজন তারামায়ের খুবই ভক্ত ছিল, সপ্তাহ সপ্তাহে তারাপীঠ যেত, তারামায়ের পুজো অর্চনা খুবই মানে করতো। তারা ভেবেছিলো যে আমাদের পাড়ে একটা তারামায়ের মূর্তি প্রতিষ্ঠা করো। তো সেখান থেকেই তারামায়ের একটা ফটো ফ্রেম প্লাস আবার গিয়ে ওখানকার পুরোহিত নিয়ে সেখানে পুজো যজ্ঞ করে তারামায়ের ওই ফটো ফ্রেমটা এখানে আমরা পুজো স্টার্ট করি 1375 সালে। তারপরে 1376 সালে আমাদের বাবা দাদুরা যখন ছিল, তখন এখানে মাটির দেওয়াল খড়ের চালা দিয়ে একটা ছোট্ট মন্দির করলো। তখন মন্দির করে সে 1376 সাল থেকে তখন তারামায়ের মূর্তি প্রতিষ্ঠা করলাম আমরাই। আচ্ছা, এই মন্দিরের যে তৈরিটা হলো কোনোরকমভাবে মানে প্রশাসনিক দিক থেকে কোনোরকম সাহায্য পাওয়া গেছে? প্রশাসনিক, কাটোয়া পৌরসভা, এরা আমাদের সাহায্য করেছে, এবং তারামায়ের যত মানে কাটোয়ার দর্শনার্থী মানে ভক্তবৃন্দ আছে তারামায়ের, তারাও আমাদের সাহায্য করেছে। এই বলেছি যে এই লাগবে একটা মন্দির নির্মাণ করে, তারা দিয়েছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আগে গিয়ে চাইবো আরও তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আজ আমরা প্রথমে ছিলাম একটা খড়ের চালা নিয়ে, তারপর প্রথমে করলাম ওই মন্দিরটাকে করলাম, তারামায়ের মন্দিরটা করলাম। এই নাথ মন্দিরটা এই রিসেন্ট আমরা করেছি, গোটা 3 বছর হবে, ঠিক আছে, এই নাথ মন্দির। আচ্ছা, এখানে আমি বলির যে জায়গাটা দেখছি, এখানে বলি হয়? হ্যাঁ, তারামায়ের পুজোর সময় বলি হয়, আবার এক একজনের প্রতি অমাবস্যায় পুজো হয় এখানে। গ্রাম গ্রাম থেকে মানুষ আছে, পাঠাফাটা ভেড়া ফেরা নিয়ে তাদের মান্যত করা থাকে, ঠিক আছে, প্রথম থেকেই। হ্যাঁ, 1376 সাল থেকে আমরা পুজোটা করছি, ঠিক আছে। আর ফটো ফ্রেমটা আর তারাপীঠের পুরোহিতটা এখানে 1375 সালে এখানে একটা ফটো ফ্রেম রেখে পুজো করেছিল, কিন্তু তারপরে আমরা যে মাটির মূর্তিটা তৈরি সেটা হচ্ছে ধুমধামে পুজো করেছে 1376 সাল থেকে, ঠিক আছে। প্রতি অমাবস্যায় আমাদের এখানে ভোগ হয়, গ্রাম থেকে মানুষ আসে, পুজো দেয়, পাঠা বলি হয় অমাবস্যায়। আবার কাউরি শনিবার হয়তো মান্যত করা থাকলে তারামায়ের পুজো দেবো, ঠিক আছে, তা সেটা হয়, বলি সবসময় হয় এখানে, ঠিক আছে। আর এই যে আমি দেখি দুটো মূর্তি কেন? একটা হচ্ছে আমাদের তারামা আর পাশেরটা হচ্ছে আমাদের বামা খ্যাপা। আচ্ছা, ঠিক আছে। আমি একটা ঘটনা শুনেছিলাম বা অনেকদিন আগে হয়তো আমার কানে এসেছিলো এরকম ঘটনা যে তারামায়ের ক্ষতিগ্রস্ত হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। আমরা তখন তো অনেক ছোট, এই বাবার কাছে দাদুর কাছে সব গল্প শুনেছি যে আমাদের এই যে মা কাটোয়ায় শহরে মানে যখন ঘুরতো, ঠাকুর যখন বার করতাম, তা আমাদের রুট ছিল যে থানা রোড হয়ে, বারবাড়িতলা হয়ে, মাধবীতলা হয়ে, কাছারি রোড দিয়ে নদীতে বিসর্জন। আমাদের 1376 সাল থেকে এই 2021 পর্যন্ত মানে মা তারার বিসর্জন কাটোয়া নদীতে হয়, গঙ্গাঘাটে হয় না, ঠিক আছে। একবার আমাদের ভুল হয়ে গেছিলো, এই ভুলটাই যে আমরা রেলগেটের ওপারে নিয়ে গেছিলাম ঠাকুর, ঠিক আছে। রেলগেটের ওপার থেকে যখন ঠাকুর ঘুরিয়ে নিয়ে আসি তখন এখানে প্যান্ডেলে আগুন লেগে যায়, ঠিক আছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। তো তারপরে নাকি তারপরে মানে শোনা যাচ্ছিলো যে এরকম ভুল হয়েছে আমাদের যে লাইন পায়ের ওখানে, হ্যাঁ হ্যাঁ, যে মানে আমাদের আছে একজন ওই গীতা হরিজন বলে নাম আছে, সে মারা গেছে, অনেক বয়স্ক ছিল, তার গায়ে ভর আসতো, তিনি বলেছে তোরা লাইন পাড়ের ওখানে ঠাকুর নিয়ে গেছিলিস, সেই জন্য এই ঘটনাটা ঘটেছে। তা সেই থেকে আমরা আর লাইন পাড়ের ওইদিকে নিয়ে যাই না ঠাকুর, আমাদের যেটা রুট হয় ঠিক আছে সেই রুটটা দিয়ে ঘুরিয়ে মাকে আমরা কাটোয়া অজয় নদীতে বিসর্জন দিই। পুজোর আগের দিন থেকে আমাদের তারামায়ের মন্দিরে মানে ভক্তবৃন্দদের প্রচুর ভিড় থাকে, পুজোর দিন আরও বেশি ভিড় থাকে, কেন দূর দূরান্ত থেকে লোক আসে, তারা আমাকে পুজো দেয়, ঠিক আছে।
তারপর রাতে তো আরও ভিড় হয়। রাতে আমরা এখানে এই গোয়ায় ঠিক আছে পাচণ্ডী নিরোল এসব জায়গা থেকে মানে পুজো দিতে আসে, তা আমাদের এখানে জায়গা হয় না, তখন আমাদের ক্লাব করে দিতে হয়। ভিড় প্রচুর হয় ঠিক আছে, তখন ক্লাবে জায়গা দিতে হয়, পেছনে একটা প্যান্ডেল করে দিতে হয়। মানে মানে এখানে দূর দূরান্তর লোকটা বেশি মানে পুজো দিতে আসে, আর সকাল দিকটা মানে লোকালের মানুষগুলো পুজো দেয়, আর রাতের দিকটা বেশি। তারামা তো আছে একমাত্র তারাপীঠ, হ্যাঁ এখানেও হচ্ছে একটা তারামা, তারাপীঠ থেকেই নিয়ে এসেছি মাকে আমরা। সেইখান থেকে যে নিয়ে এসে তারাম্মা মানে প্রতিষ্ঠা হয়েছিল বলে তারামার নামটা পড়ে, তাই? হ্যাঁ হ্যাঁ ঠিক। তা সেই জায়গায় থেকে যখন এখানে আনা হলো, মানে এই তারামাটা শুধুমাত্র ওইভাবেই মানে ওইখান থেকে প্রতিষ্ঠা করা হয়েছিল বলেই তারামার নাম হলো, নাকি এটা প্রথম থেকেই ছিল যে তারামাটা না? আমাদের হরিপদ ঠাকুর আর পাঁচু হরিজন না না মারা গেছে, দুজনেই মারা গেছে। তা তারা ভেবেছিল যে না আমরা তারামায়ের মূর্তি এখানে রাখলে আগে তারাপীঠ থেকে একটা মূর্তি নিয়ে আসবো, ওখান থেকে পুরোহিত নিয়ে আসবো, ওখান থেকে এখানে মাকে রাখবো ঠিক আছে। এখন আসে না, 1376 সাল থেকে নিয়ে 5 বছর আমরা ওখান থেকে পুরোহিত নিয়ে আসতাম, কিন্তু এখন এখন যে পুজো করে আমাদের, ওনার বাড়ি হচ্ছে গঙ্গার উপারে ঠিক আছে, জুরানপুরের ওইদিকে, ওখানকার পুরোহিত পুজো করে। হ্যাঁ হ্যাঁ, আবার আবার প্রতিদিন আমাদের এখানে সন্ধ্যা আরতি হয় ঠিক আছে, সকাল থেকে সকাল 7টা থেকে 9টা অবধি, আর সন্ধ্যে 4টে থেকে 7টা অবধি। মন্দির তাহলে ঠিক আছে, মন্দির খোলা থেকে 12টা অবধি খোলা রাখি, সকালে 7টা থেকে 12টা, তারপর আবার খুলি আমরা 4টে থেকে 7টা 8টা এরকম। এখানে আছে ঝুপুমা, হ্যাঁ ঝুপুমা আছে, খেপিমা আছে। ঝুপুমা খেপি, আগে তো কাটোয়ার তো 3টে মা হচ্ছে, প্রথমে হচ্ছে খেপিমা, তারপর হচ্ছে ঝুপুমা, তারপর হচ্ছে তারামা, এই কাটোয়ার এই 3টে মা এখন ঠিক আছে। আর একটা আছে রেঞ্জের ওখানে শুনছি নাকি যে বড়মা এরকম আছে। হ্যাঁ যাই হোক আছে, তো আমি হ্যাঁ কিন্তু শুরু থেকে হ্যাঁ কানেকশন থাকে আমাদের রাখতে হয়, কেননা আগে যেমন ছিল আমাদের বাপদাদুর আমলে ছিল যে যখন আমরা মূর্তি বার করতাম তো মা খেপি মার সঙ্গে দেখা দিতেই হবে তারামায়ের ঠিক আছে। কারণটা হচ্ছে ওই যে আগুন লাগার কেসটা বললাম আমি, তা সেইবারে মা খেপির সঙ্গে আমরা দেখা করি না, যেহেতু রুটটা আমরা চেঞ্জ করে দিয়েছিলাম রেলগেট, যেদিন হ্যাঁ খেপিমার বিসর্জন সেদিন হয়, সেদিন আমরা রুটটা চেঞ্জ করে দিয়েছিলাম, সেই জন্য মা খেপির সঙ্গে মা তারামায়ের দেখা হয়নি, যেহেতু রেলগেটের ওইদিকে চলে এসে দেখছে এই ঘটনাটা ঘটে গেছে ঠিক আছে। সেই দিন থেকে তারপরে আজ অবধি মা তারার সঙ্গে মা খেপি মায়ের আমরা মুখ দেখা দেখি করি, হয় দরকার হলে মা খেপি এলে আমরা মা তারামাকে রেখে দিই, আসুক মা বড় মা ঠিক আছে, এই 3 বোনের সঙ্গে একবার দেখা করতেই হবে। অনেক ধন্যবাদ ঠিক আছে, সাথে কথা বলে বাইরে ইতিহাসটা জানতে পেরে আমাদের খুব ভালো লাগলো। তো যাতে আরও বাইরে মানুষজন এই ব্যাপারটা জানে তাদের জন্য কী বলবো? আমি বলবো আসুন কাটোয়ায়, আসুন কাটোয়ায় আমাদের 3টে মা আছে, মা খেপিমা, মা ঝুপুমা, মা তারামা, আপনারা আসুন কাটোয়ায়, আসুন মা খেপিমা ঝুপুমা তারামায়ের দর্শন করুন, আপনাদের যা মনোকামনা পূরণ চাইবেন সেটা মা 3 মা পূরণ করবে। এই ছিল বন্ধুরা কাটোয়ায় তারামা আসার গল্প। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক শেয়ার কিন্তু আমাদের অনেকখানি উদ্গীব করে আরও ভালো কিছু আরও ভালোভাবে আপনাদের সামনে নিয়ে আসার জন্য, আর সেখান থেকে আমরাও একটু উৎসাহ পাই আরও নতুন কিছু আপনাদের দেখানোর জন্য। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নতুন টপিকের সাথে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।